पाई ले आता तेरी। আজকের মেনুতে কি আছে দেখে নাও বন্ধুরা। এই দেখো সব রকম মিক্স একটা সবজির তরকারি, যাকে বাঙালিতে বলে চচ্চড়ি, আর এটা হচ্ছে মুগ মসুরের ডাল, আর এখানে আছে দেখো মূলা ভাজা, আর এটা হচ্ছে পোস্ত, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত, আর ডিমের তেল ঝাল হচ্ছে দেখো ডিমটাকে ভেজে রেখেছি, আর এখানে দেখো ঝোলটা ফুটছে, আর ডিম ভাজাগুলোকে দিয়ে দেব, তারপর গাঢ় গাঢ় হয়ে গেলে নামিয়ে দেবো। এটাই আজকের মেনু। তো মেনুতে কি হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম, আর রান্না বাড়া করার পর অনেক তো থালা বাসন হয়ে যায়, সেগুলো ধুতে হবে। তো এই দেখো বন্ধুরা,
থালা বাসনগুলো ধুয়ে নেবো, আর নিচেতেও রয়েছে অনেক থালা বাসন, তো এগুলো ধুয়ে নেবো। তারপর সবাইকে খেতে দিতে হবে, সবাইকে খেতে দেবো। তো খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে থাকি। আজকে আবার পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে আজ সবার ঘরে ঘরে নিশ্চয়ই পিঠে হচ্ছে, তো আমাদের বাড়িতেও হবে পিঠে। তো পিঠে বানানোর ঝামেলাটাও রয়েছে, বিকালের দিকে করবো ভাবছি। খাওয়া দাওয়া করার পর আর কি বিকালের দিকে করবো ভাবছি। এটা কি কিছু না। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে মোটামুটি 5টা, আর বিকালে মানে আজকে পিঠে বানানোর দিন, তো সন্ধ্যেবেলার দিকে দেখো পিঠে বানাবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শুয়ে পড়েছিলাম, বিকালে সমস্ত সব কাজ হয়ে গিয়েছে। আর এ দেখো বন্ধুরা, নারকেল কুড়ে নিয়েছি, তো নারকেলটাকে গুড় দিয়ে পুড় বানাবো। বাড়িতে গুড় আর কড়াই চাপিয়ে দিয়েছি, পুড় বানাবো। আর এদিকে দেখো নারিকেলগুলো থালায় রাখি না, এখান থেকে নিয়ে এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও, কতটা যে কষ্টে ভিডিও বানাই কি বলবো, নিজে নিজেই সব করতে হয়। হাতে করেই তুলতে হবে। দেখো ফ্রেন্ডস, এটা পুর পানি নিয়ে এলাম, আর ওই যে দুল মাখাচ্ছেন, তো এখানেই দিন বেলাবেলি করে নেবো।